এটা কি মানে সবার লিগে ফ্রি? ওই যে ব্রিজ দিয়ে আসতে পারবা, ওই যে ব্রিজ আছে, হাইটটা আসলে ওদূর ঘুরে আইতে হবো তোমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রাঙ্কিশ আশাস ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের ব্লগে রয়েছে রমজানের উদ্দেশ্যে আমরা কিছু মাছ চাঁদপুর থেকে এনেছি। আপনার ভাইয়া চাঁদপুর থেকে মাছগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে রোজার তিন চার দিন আগের ভিডিও, আমি আপলোড দিতে একটু দেরি করে ফেলেছি, সমস্যা নাই। আমার এই চ্যানেলটিতে আমি আমার লাইফের টুকিটাকে অনেক কিছুই আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, আমার ফ্যামিলির অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু মনে হয় শেয়ার করা দরকার ততটুকু। আর সেই ধারাবাহিকতায় আজকেও আমি একটু শেয়ার করছি যে রমজানের উদ্দেশ্যে আসলে মাছগুলো কেনা। রমজানের আগে আমরা মাছের বাজারটা করেছি, এটা চাঁদপুর থেকে বলেছি, আপনার ভাইয়া নিয়ে এসেছে। চলুন তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো এরকম ককশিটে করে চাঁদপুর থেকে এসেছে, আপনার ভাইয়া এরকম সুন্দর করে ককশিট প্যাকেট করে নিয়ে এসেছে। আসলে মাছ ক্যারি করার জন্য এরকমটাই ব্যবহার করি আমরা সবাই, এরকম ককশিটগুলো। তাহলে চলুন মাছগুলো একটু ডিটেলস আপনাদের দেখাই, আর প্রাইস সম্পর্কে একটু বলি। এখন তো রমজান মাস, সব কিছুর প্রাইস রমজানের কারণে বেড়েই যাচ্ছে, মাছের দামও কোনো অংশে কম না, অনেক বেশি দাম নিয়েছে। তারপরও ফ্রেশ মাছ, মাছ তো আমরা ঢাকাতে যেটা কিনে খাই সেটা তো ওরকম ফ্রেশ পাওয়া যায় না, সেটা চিন্তা করি দামটার জন্য খুব বেশি আফসোস হচ্ছে না, কিন্তু তারপরও মাছের দাম কিন্তু অনেক বেশি বর্তমানে। এগুলো আমরা যা কিনেছি এগুলো অনেক প্রাইস পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম বড় এখন পর্যন্ত রয়েছে, তো এগুলোকেই করে আমি মাছগুলোকে বের করে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন, সুন্দর করে ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন সেই আশাটাই করি আপনাদের কাছে। আর প্রচণ্ড ঠান্ডা বরফ দেওয়ার কারণে আমার মানে খুলে বের করতেও অনেক কষ্ট হচ্ছে, আর বরফটা এখনও গলেনি আর অনেক ঠান্ডা প্রচুর। আমি ভাবছিলাম আপনার ভাই আমাকে হেল্প করবে, কিন্তু সে ফ্রেশ হচ্ছে, সেজন্য আমি আর তাকে ডিস্টার্ব করলাম না। আমি আস্তে ধীরে এগুলো বের করার চেষ্টা করছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ এটা হচ্ছে আমি ছোট চিংড়ি বলছিলাম, তবে এটা একদম ছোট না, তারপরও সবজি রান্না করার জন্য এক হিসেবে ভালোই হয়েছে। এই চিংড়িটা কিন্তু সবজিতে দেয়া যায়, খুব সহজেই কেটে ফেলা যায়, ছোট ছোট হলে অনেক টাইম লাগে, সেজন্য বুদ্ধি করে ওর বাবা এই চিংড়িটাই নিয়ে এসেছে। যাই হোক, এখানে চিংড়ি রয়েছে হচ্ছে গিয়ে দুইটা প্যাকেট, আর দুইটা মিলিয়েই এখানে 5 কেজি, কারণ ওখানে 5 কেজি 4 কেজি 5 কেজি ছাড়া বিক্রি করে না, যেহেতু আড়তে বিক্রি হয়। আর
এই যে আর এখানে চিংড়ি রয়েছে, ও বললো যে চিংড়ি এখানে 2400 টাকার মতো চিংড়ি। আর আরও রয়েছে হচ্ছে গিয়ে বাইলা মাছ, আর বাইলা মাছ এখানে, আর আর রয়েছে ইলিশ মাছ। আর মেইন হচ্ছে ইলিশ মাছের উদ্দেশ্যেই আর কি ওখান থেকে আনা, কারণ ওখানে ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ পাওয়া যায়। এই যে আর বাইলা মাছ বেশি না, বাইলা মাছ এখানে রয়েছে 3.5 কেজির মতো। আর বাইলা মাছটার দাম পড়েছে, ওর বাবা বলল এখানে যে 1350 টাকার মতো মাছ বাইলা মাছ, আর এখানে 3 কেজির মতো আছে, বেশি পাইনি। আর বাকিগুলো যা রয়েছে সব ইলিশ মাছ, আমি সব কিছুই আপনাদের একটু বের করে দেখাবো। অনেক ঠান্ডা, আমার হাত একদম জমে যাচ্ছে, তারপরও আমি ট্রাই করছি সবগুলোকে বের করার। আর মাছের সাইজগুলো মাশাল্লাহ অনেক ভালো, আর ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু মাছগুলো বেশ বড় বড়। আর মাছগুলো বড়োর থেকেও সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা একদম ফ্রেশ, একদম সকালবেলা গিয়েই ফ্রেশ মাছ যেটা বাজারে পাওয়া যায় সেরকমটাই নিয়ে এসেছে, একদম ফ্রেশ তাজা মাছ। এটারই আসলে অভাব আমাদের ঢাকা শহরে। আমি একে একে সব মাছগুলো একটু বের করে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, আমার বের করতে ভীষণ কষ্ট হচ্ছে, আমি আসলে ঠান্ডাটা খুব বেশি একটা সহ্য করতে পারি না। এখন এই সাইড থেকে বের করে নিলাম, আর বাকি মাছগুলো উল্টা সাইডে রাখা, সুন্দর করে সাজিয়েই মানে প্যাকেট করেছে ওরা যাতে আসতে সুবিধা হয়। এই যে এখানেও রয়েছে। আর মোট কথা হচ্ছে মাছ হচ্ছে ইলিশ মাছ 2 সাইজের, কিছু বড় আর কিছু এরকম মাঝারি, 2 সাইজের ইলিশ। আর বড় সাইজের যে ইলিশটা ওটা হচ্ছে 1 হালি দাম পড়েছে 4500 টাকা করে। আর ছোট মাছ সব কিছু মিলিয়ে টোটাল এখানে যত মাছ রয়েছে সব কিছু মিলিয়ে এখানে 11000 টাকার মাছ। আর ছোট বড় ইলিশ রয়েছে, আর বাইলা মাছ রয়েছে, চিংড়ি মাছ, টোটাল সব কিছু মিলে 11000 টাকার মাছ। প্রাইস অনেক বেশি, আমি ওর বাবাকে সেটাই বললাম যে প্রাইস তো অনেক বেশি দিয়ে ফেললে। তারপর ওর বাবা বললো এখন সব কিছুরই প্রাইস অনেক বেশি, সেটা তো আমরা সবাই জানি। তারপরও একটা জিনিস ভেবে ভালো লাগছে যে এটা ফ্রেশ খেতে পারবো, বাচ্চাদের ফ্রেশ মাছ খাওয়াতে পারবো, কারণ এটা তো আমরা সচরাচর করি না, আর এরকম মাছ তো আমরা রেগুলার কিনি না মাঝে মধ্যে সুযোগ সময় হলে। ওর বাবা গিয়েছিল কোনো একটা কাজে, তখন নিয়ে আসলো আসার সময় মাছগুলো। এই তো, যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।